বলিউডের গ্ল্যামার কুইন জাহভী কাপুরকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কাড়ে তাই তো অবশ্য বলিউডের এই সুন্দরী অতি অল্প সময় অনুরাগীদের মধ্যে আলোচনায় মোরোবার এই তারকাকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় সেখানে অবশ্য এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে বোল্ডাকারের ছবি তুলে বিতর্কের শিকার হয় মোরবার বিতর্ক কিংবা সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না কেননা বিডনের এই তারকা তার ইচ্ছা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ধারাবিকত সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেছেন মোরবার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় লং স্কার্টে ক্যামেরার সামনে ধরা দিতে সেই সাথে শর্ট টপে মায়াবিলুকে ক্যামেরার সামনে ধরা দেয় খোলামেলা চলে এই তারকা তাই তো অবশ্য তার রূপের প্রতি ঘায়াল হতে দেখা যায় তার অনুরাগীদের মোরবাদ তার প্রকাশ করে ছবির কমেন্ট বক্স অনেকে তাকে মাইলা বলে দাবি করেন সেই সাথে অনেক আবার তাকে গ্ল্যামার কুইন বলে উল্লেখ করেন অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে হট গার্ল বলে উল্লেখ করেন মোরবার অনেক আবার তাকে আগুনের ইমোজি দেয় সেই সাথে অনেকে আবার কিসের ইমোজি ব্যবহার করেন মোরবার অনেক আবার তাকে হট গার্ল বলে উল্লেখ করেন ওভারঅল জাহবী কাপুর এভাবে দর্শকদের মধ্যে আলোচনায় বাইদুই বিডনে তার জাহবী কাপুর কাপুরকে আগামীতে দেখা যাবে দেবারা চলচ্চিত্রে সেখানে অবশ্য তিনি প্রথমবারের মতো জুনিয়র এন্ট্রির বিপরীতে অভিনয় করেছেন মোরবার এরই মধ্যে চলচ্চিত্রের এর কাজ সম্পূর্ণ শেষ তাই তো অবশ্য তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় অন্যদিকে বর্তমানে জাহ্নভি কাপুরেরা তো অনেকগুলো প্রজেক্টের কাজ আছে তাই তো অবশ্য খুবই তাড়াতাড়ি এই তারকা তা নতুন চলচ্চিত্রের এর কাজ শুরু করবেন কেননা আগামী দিনে এই তারকাকে বলিউডে অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা যদিও বলিউডের নামি দামি তারকাদের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জাহবী কাপুরকে সোভিয়েট তো নিলেন চানবি কাপুরকে আপাতত গ্ল্যামার রূপে অনুরাগীদের মধ্যে নজর কাটতে দেখা যায় মোরোভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য